হারের অভ্যাস করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, ধোনিদের কাছে 49 রানে হার। এই ম্যাচে কলকাতা দলে রাখেনি বাংলাদেশি ওপেনার লিটন দাসকে, এক ম্যাচ খেলিয়েই বাদ দিয়ে দিয়েছে লিটন দাসকে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স কি এবার নিজেরা ট্রফি জেতার জন্য নেমেছে, নাকি বিপক্ষ দল এবং তাদের ক্রিকেটারদের ছন্দে ফেরানোর জন্য নেমেছে? রবিবারের ম্যাচের পর এই প্রশ্নটা উঠতেই পারে। মুম্বাইয়ের সূর্যকুমার যাদব এই কেকেআর এর ম্যাচেই ছন্দ ফেরত পেয়েছিলেন। আগের ম্যাচে দিল্লিকে প্রথম জয় উপহার দিয়েছিল কেকেআর এর ক্রিকেটাররা। এদিন আজিঙ্কা রাহানে ও শিবম দুবের মতো ক্রিকেটারকে ছন্দে ফিরিয়ে দিলেন তারা। প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের তোলা 4 উইকেটে 235 রানের স্কোরের জবাবে 8 উইকেটে 185 রানের স্কোরে থেমে গেল কলকাতা। আইপিএলে কেকেআর এর অবস্থা যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে। পরিকল্পনাহীন, বুদ্ধি বিবেচনাহীন এবং কিছু অযোগ্য ক্রিকেটারদের নিয়ে দল গড়লে যা হয় তাই হচ্ছে। দুটি ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্য কলকাতাকে জিতিয়েছে বটে, কিন্তু প্রতি ম্যাচে তা হয় না, হওয়ার সুযোগও পাওয়া যাচ্ছে না। প্রথম থেকে চেন্নাই যেভাবে শুরু করেছিল তাতে বোঝা গিয়েছিল এই ম্যাচে তাদের নিয়ন্ত্রণে। ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনে চলতি মৌসুমে ভালো ছন্দে রয়েছেন, ইডেনে এসেও তাদের ছন্দের কোনো বদল নেই। হবেই বা কি করে, চাপ দিতে পারবে সেরকম কোনো বোলারই তো নেই কলকাতার। প্রথম ওভারে উমেশ যাদব সেরকম রান দিলেন না, কিন্তু ডেভিড উইজা আসতেই চেন্নাই ছন্দ খুঁজে পেল। বেধর মার খেলেন উইজা এবং কুলবন্ত খেজরুলিয়া। খেজরুলিয়ার প্রথম ওভারে 14 রান এলো। সুনীল নারিন, বরুণ চক্রবর্তীও ছাড় পেলেন না। কলকাতার হয়ে প্রথম সাফল্য পেলেন রহস্য স্পিনার যুজস শর্মা। ঋতুরাজ তার বল বুঝতেই পারেননি। কলকাতা অবশ্য বুঝতে পারেনি ঋতুরাজ ফেরার পর এত বড় আতঙ্ক তাদের সামনে অপেক্ষা করছে। আজিঙ্কা রাহানে গত মৌসুমেও কলকাতায় ছিলেন, খোলা মনে তাকে খেলার স্বাধীনতা দিয়েছে ধোনি, তার পূর্ণ সদ্ব্যবহার করছে রাহানে। তবে কোনো এক ক্রিজে থাকা পর্যন্ত তাকে খুব বেশি কিছু করতে হয়নি। কেকেআর এর বোলারদের উপর তাণ্ডব দেখানোর কাজটা করেছিলেন কিউই ব্যাটার, অনায়াসে অর্ধশতরান করে ফেললেন। চলতি আইপিএলে টানা 4টি, কেন তার উপর এত ভরসা করে চেন্নাই সেটাই বোঝা গেল। শুরুটা ভালো হলে বাকি সবকিছুই সহজ হয়ে যায়। চেন্নাইয়ের ক্ষেত্রেও সেটাই হলো, অর্ধশতরান করে বরুণের বলে উইজার হাতে ক্যাচ দিলেন কনোয়ে। তারপরে শুরু হলো আরেক তাণ্ডব, এবার শিবম দুবে। তিনি এবং রাহানে মিলে কলকাতার বোলারদের এমন মার মারলেন যা অধিনায়ক নীতিশ রানা বা কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সম্ভবত এই মৌসুম ভুলতে পারবেন না। পাটা উইকেটে নীতিশ যে বোলারকে এগিয়ে দিলেন তিনিই ডুবিয়ে দিলেন। ভারতীয় দলে ঢোকার দাবিদার হয়ে তুললেন রাহানে। দুবে ফেরার পরও রাহানের তাণ্ডব থামেনি, 24 বলে অর্ধশতরান করলেন তিনি, শেষ পর্যন্ত থামলেন 29 বলে অপরাজিত 71 রান করে। নামের পাশে 6টি 4 এবং 5টি 6। মাঝে এসে রবিচন্দ্র জাদেজাও 8 বলে 18 রান করে নিজের কাজ করলেন। সমর্থকদের স্বপ্ন পূরণ করেই ব্যাট হাতে নামলেন ধোনি। প্রথম বলেই নো, দ্বিতীয় বলে ব্যাটে লাগাতে পারলেন না, তৃতীয় বলে 2 রান, তবে রান নয়। শেষ ওভারে ধোনিকে ব্যাট করতে দেখাই ইডেনের সেরা প্রাপ্তি। কলকাতার হয়ে শুরুতেই কিনা নামলেন সুনীল নারিন, জেসন রয়ের চোট থাকায় তাকে দিয়ে ওপেন করানো হয়নি। নিজের পছন্দের জায়গা পেয়ে নারায়ণ খেললেন মোটে 3 বল, আকাশ সিং এর সহজ বলে তার অফ স্টাম্প উড়ে গেল। দ্বিতীয় ওভারে ফিরলেন নারায়ণ জগদীশ, তাকে এই ম্যাচে নেওয়া হয়েছিল উইকেট কিপার হিসেবে, ব্যাটার হিসেবে তার অবদান এদিনও নেই। বিকেটে সাহার এবং নীতিশ রানা একটা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু পাহাড় প্রমাণ রানের লক্ষ্যমাত্রা নিয়ে রোজ রোজ জেতা যায় না, মারতে গিয়েই ফিরলেন দুজনেই। হতাশার দিনে তবু কলকাতা আশা দেখছিল একজনের ব্যাটে, তিনি হলেন জেসন রয়। 22 গজে নেমেও একবার রান আউট হতে হতে বাঁচলেন, তা সত্ত্বেও মারকুটে ব্যাট করে কলকাতাকে স্বপ্ন সময়ের জন্য হলেও আশা দেখালেন, কিন্তু ম্যাচটা শেষ করতে পারলেন না। অর্ধশতরান করলেও মহিষ্ঠিক সানার একটি বল বুঝতে না পেরে বোল্ড, আশা শেষ। রিঙ্কু সিং ক্রিজে অনেকক্ষণ ছিলেন বটে, কিন্তু যে পরিমাণে রানের চাপ মাথার উপরে ছিল তাতে একার হাতে জেতানো কোনোভাবেই সম্ভব ছিল না। 5 বলে 5 ছক্কা তো আর রোজ রোজ হয় না, ফলে বাকি সব ব্যাটারের ব্যর্থতায় ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় কলকাতাকে।